ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য নিয়ে এলাম সিম আলু দিয়ে মাছের ঝোল। আর এর জন্য প্রথমে এখানে সিম এবং আলু এভাবে ভালোভাবে ধুয়ে একটি চালনিতে ছেঁকে রেখেছি। মাছের টুকরো নিয়ে নিয়েছি এখানে 4টি। এখন এখানে পরিমাণ মতো লবণ নিয়ে নিচ্ছি, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো নিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নেব ভাজার জন্য। মাছ ভাজার জন্য তেল আগেই গরম দিয়ে রেখেছিলাম, এখন এভাবে দিয়ে ভালোভাবে ভেজে নেব। আমি এখানে কার্ফ জাতীয় মাছ নিয়েছি, আপনারা এখানে চাইলে রুই, কাতলা, তেলাপিয়া এগুলো মাছও নিতে পারেন, সেক্ষেত্রে সম্পূর্ণটাই সেম হবে। যখন এক পাশ হয়ে যাবে তখন এভাবে আস্তে আস্তে সবগুলো উল্টে দিবেন। উল্টে দেওয়ার পর ভাজা শেষ হয়ে গেলে এভাবে তুলে নিয়ে নেবেন। এখন এখানে 2টি পেঁয়াজের কুচি এবং 4-5টি মরিচের ফালি নিয়ে নিচ্ছি। এটাকে ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা, হাফ চা চামচ পরিমাণ আদা বাটা নিয়ে সামান্য পানি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে এখন এখানে পরিমাণ মতো লবণ নিয়ে নিচ্ছি, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো নিয়ে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আপনারা যদি মাছ ভেজে না রান্না করতে চান, কষিয়ে রান্না করতে চান, তাহলে এই পর্যায়ে মাছগুলো ধুয়ে ভালোভাবে এখানে দিয়ে দিবেন। সামান্য একটু পানি দিয়ে প্রায় 5 মিনিটের মতো মাছ ভালো করে কষিয়ে নেবেন। মশলাটা কষানো হয়ে গেলে এখানে সিম দিয়ে দিচ্ছি। সিম দিয়ে ভালোভাবে আমাদেরকে নাড়াচাড়া দিয়ে দিতে হবে। আর পুরো রান্নাটা আমি মিডিয়াম হাই হিটে রেখে রান্না করছি। ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নেওয়ার পর 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিট এভাবে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আপনারা যতটুকু পরিমাণ ঝোল রাখতে চান ততটুকু পরিমাণ মেপে পানি দিয়ে দিবেন। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি প্রায় 5 থেকে 7 মিনিট এভাবে ভালো করে জাল করেছি। এখন এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ দেওয়ার পর এভাবে আরেকটু নাড়াচাড়া করে দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। দুই মিনিট পর ঢাকনা খুলে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি দেওয়ার পর হাই হিটে কিছুক্ষণ রান্না করব। এখন আমার রান্নাটি শেষ পর্যায়ে চলে এসেছে, এখন এটিকে আমি একটি বাটিতে তুলে নিচ্ছি। যারা নতুন রান্না করেন আশা করছি তাদের অনেক উপকারে আসবে। তাহলে ভিউয়ার্স আজ এই পর্যন্তই। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে যে বেল আইকনটি আছে সেটি প্রেস করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।